بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেই টপিকটা হলো পুলি সাইজ ক্যালকুলেশন অ্যাজ পার আরপিএম। আমরা ইন্ডাস্ট্রিতে যখন কাজ করি তখন আমরা বিভিন্ন মোটরের সাথে বিভিন্ন রকমের পুলি লাগাইয়া আমরা মেশিনের চাহিদা অনুযায়ী এটার আরপিএমকে কম বেশি করে থাকি। যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি এটা মোটামুটি সবাই করা লাগে, এটা মানে খুবই সচরাচর ব্যবহৃত একটা টপিক। তো আমরা এখানে কিছু বিষয় আগে জেনে নিই আমরা কী কী কাজ করব। এই যে দেখেন, এটাকে মোটর, এই মোটরের সাথে একটা পুলি লাগানো আছে ছোটো রকম, আর এই যে মেশিন এটা দিয়ে কিছু একটা কাজ করছে, এটার সাথে একটা বড় মতো পুলি লাগানো আছে। তো মোটরের সাথে যে পুলিটা লাগানো থাকে এটাকে বলা হয় ড্রাইভার পুলি, আর যেটা মেশিনের সাথে লাগানো থাকে এটাকে বলে ড্রাইভিং পুলি, অর্থাৎ এটা চালাও আর এটাকে চালায়। হ্যাঁ, আর এই দুটার মাঝখানে একটা বেল দ্বারা সংযুক্ত করা হয়, একটা দুইটা তিনটা চারটা, লোড অনুযায়ী বেলগুলো কম বেশি হয়ে থাকে। তো মোটামুটি এই হচ্ছে ব্যাপারটা। তো আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে এই ছোটো পুলিটাতে ধরেন মোটরের আরপিএম কত, এটা আমরা সবাই জানি, 1500 বা 3000 এরকম, দুই পোল চার পোল যাই হোক, মোটরটা তো নেম প্লেটে লেখাই থাকে। তো এখন আমি যেটা করব সেটা হলো যে এই মেশিনের আরপিএম ধরেন আছে 1000, তো আমি কত সাইজের পুলি লাগাইলে এই 1500টাকে আমি 1000-এ কনভার্ট করতে পারবো সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছিলেন মেহেদি সাইন্স, আর আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো এখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে তিনটা বেলওয়ালা একটা পুলির ছবি এখানে দিছি। তো ফিজিক্যালি বাস্তবে এটা দেখতে কেমন হয় সেটা একটু দেখি। যখন আমরা এই যে এটা একটা মেশিনের সাথে লাগানো, এরকম বাস্তবে এটা করা থাকে। তো এটা এই সাইজেরই হবে সেটা না, এটা আপনার মেশিনের চাহিদা অনুযায়ী হবে। তো এটা কত বড় হলে কত স্পিড হবে সেই জিনিসটা নিয়ে আমি এখানে ডিসকাস করব। তো এটা ডিসকাস করার জন্য একটা খুব সহজ সিম্পল একটা ফর্মুলা আছে, অর্থাৎ একটা সূত্র আছে, সেটা একটু আমরা দেখি। সূত্রটা হচ্ছে যে D1N1 = D2N2। তো এটা D1N1 এটা কি আমরা একটু দেখি। এখানে D1 হচ্ছে ড্রাইভিং পুলি ডায়ামিটার, অর্থাৎ এই যে ড্রাইভ সেটের যে পুলিটা আছে এটা ডায়ামিটার, আর N1 হচ্ছে ড্রাইভ সেট পুলিটারের আরপিএম, অর্থাৎ রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, আর D2 হচ্ছে এই যে ড্রাইভিং সেটের যে পুলিটা আছে সেটা ডায়ামিটার, আর N2 হচ্ছে এটার ড্রাইভিং সেটারটার আরপিএম। তো ডায়ামিটারটা অনেকে ডায়ামিটার আর রেডিয়াসের মধ্যে একটা গোলমেল পাকায় ফেলে, আমি এটা একটু ডিসকাস করি। ডায়ামিটার হচ্ছে এই পুলিটা যদি আপনি চিন্তা করেন, এই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত সেন্টারটাকে ধরে একদম সোজা যতটুকু হয় সেটা হচ্ছে ডায়ামিটার। এখানে ডায়ামিটারটা ইঞ্চিতেও হতে পারে, মিলিমিটারও হতে পারে, কোনো সমস্যা নেই। আর রেডিয়াস হচ্ছে সেন্টার থেকে যে কোনো এক পাশে এটার মাপটা হচ্ছে রেডিয়াস। তো আমরা এখানে ডায়ামিটারটাই নিব। ঠিক আছে, তো চলুন আমরা এই সূত্রটার মাধ্যমে একটা এক্সাম্পল হিসেবে করে দেখি। এক্সাম্পল করার জন্য আমি কিছু ডাটা এখানে নিয়ে নিয়েছি এবং এইগুলো দিয়ে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখে নিব। তো এখানে দেখেন D1 অর্থাৎ ড্রাইভ সাইডের ডায়াটা আমি ধরে নিছি 100 mm বা 4 ইঞ্চি। আপনি যদি mm নেন সমস্যা নেই, ইঞ্চিতে নিলেও সমস্যা নেই, তবে দুটোটার mm হলে দুটোটারই mm, ইঞ্চি হলে দুটোটারই ইঞ্চি নিতে হবে আর কি, একটা mm একটা ইঞ্চি যেন না হয়। তো আর এটার আরপিএম আমি মোটরের আরপিএম অনুযায়ী ধরলাম 1450, আর ড্রাইভিং সাইডের ডায়ামিটারটা আমি ধরে নিলাম 250 mm বা 10 ইঞ্চি। আর এখন আমরা ড্রাইভিং সাইডের এই তিনটা ডাটা হলে ড্রাইভিং সাইডের আরপিএমটা কত পাবো সেই ক্যালকুলেশনটা আমি করব। তো সেটা করার জন্য আমরা দেখেন এই সূত্রটাকে এখানে একটু ওই এটার মতো করে সাজাই নিলাম, এটা তো আমরা সবাই মোটামুটি জানি। তো এখন আমরা মানগুলো বসাই দিই। এই যে দেখেন, আমি ভিডিও তাড়াতাড়ি হওয়ার জন্য মানগুলো আমি সব বসাই রাখছি, শুধু আমি এখানে দেখাবো। তো এই যে দেখেন, D1-এর মান দিছিলাম আমরা 100, আর N1-এর মানে আরপিএম দিছিলাম 1450, আর এখানে D2-এর মান আমরা লিখছিলাম 250। তো 250 এটা লিখছি। এখন এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, তো এটা আপনারা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখেন, মোটামুটি 580 আরপিএম। এখন অনেকে বলে যে আমার আরপিএম জানা আছে, সেক্ষেত্রে আমি পুলিটা কত নিব সেটা কীভাবে বের করবো, সেটা একই জিনিস। জাস্ট আপনি এই ফর্মুলাটাকে জাস্ট এইভাবে সাজাই নেবেন। একটু দেখেন, এখানে দেখা আছে, দেওয়া আছে। তো আমি এভাবে করেও দেখি। তো এখান থেকে D1 আর N1-এর মানটা আমি বসাই দিলাম, আর নিচে এখানে ছিল আপনার, যেহেতু আমি ডায়ামিটার বের করতে আরপিএম, যেহেতু আমি আরপিএম বের করতে চেয়েছিলাম তো ডায়ামিটারটা দিয়ে ভাগ করছি, যেহেতু আমি ডায়ামিটার বের করতে চাচ্ছি আরপিএম দিয়ে ভাগ করলে এটা চলে আসবে। তো আপনি এইটা দিয়ে এটা ভাগ করলে 250 mm চলে আসবে। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল, আশা করি এটা সবাই পারবেন। তবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ইন্ডাস্ট্রিতে চাকরি করতে গেলে আপনাকে প্রায় সময় এই জিনিসটা মানে ব্যবহার করতে হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার ফেসবুক পেজ, যে পেজে আমরা আপনারা যে পেজে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন মেহেদি অ্যান্ড সায়েন্স, আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে অবশ্যই আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং সব ভিডিওগুলো, শিক্ষামূলক সব ভিডিওগুলো আপনারা আমার ফেসবুক পেজে পাবেন।
আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর যাবার আগে আরও একটা কথা বলে যাই, আপনারা আমাদের আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা যেই আপনি দেখে যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আরেকজন বন্ধুও যদি এটা দেখে সেও তো কিছুটা উপকৃত হবে, কেননা আপনি একটা ক্লিক করার জন্য আরেকজনের উপকার করা থেকে বঞ্চিত থাকবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শেষ করছি আজকের মতো। আপনারা দেখছিলেন মেহেদি এন সায়েন্স, আর আমি আসছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।